আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমি আজকে গোল্ডের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে এখানে দুবাইতে আমরা যেখান থেকে গোল্ড কিনি, তো গোল্ডের ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি চলে এসেছি, আমরা দেশে যাব। দেশে যাওয়ার আগে সামান্য একটু গোল্ড তো কিনতে হয়, বেশি কিছু কিনতে না পারলেও এক পদ মানে কানের হোক, হাতের হোক, নাকের হোক, গলার হোক, যে কোনো একটা হলেও কিনবো এটাই আর কি। তো আমরা সবাই দেশে যাব, দেশে যাওয়ার জন্য আজকে কী কী কিনতে পারি দেখে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এতে আমরা চলে এসেছি। তো আমি আজকে এই গোল্ডের দোকান থেকে কিনবো, এটা হচ্ছে মালাবার গোল্ড। তো চলে এসেছি। চলে এসে আমি প্রথমে আমার রোজ যে রোজ ফ্লাওয়ারের গোল্ডের ফিঙ্গার রিংগুলো আছে ওগুলো কেনার ইয়া ছিল আমার, এগুলো কিনবো ভেবে মানে বাসা থেকে বের হলাম আর কি প্ল্যান করে। তো এখানে এসে আমি দেখছি যে আমি রোজ গোল্ডের যে ফ্লাওয়ার গোল্ড রিংগুলো আছে ওগুলো কিন্তু পাইনি। তো না পেয়ে আমি কি করলাম, এখানে চেইন দেখছিলাম। তো যেগুলো বল চেইন আছে মালার মতো ওরকম দেখছিলাম, অনেকগুলো দেখেছি এখানে, 18 ইঞ্চি, 16 ইঞ্চি, মানে আমি একটু লম্বাটে চাচ্ছিলাম। যেগুলো দেখছি এগুলো একটু ওজন, যেহেতু বল চেইনে কিন্তু ওজন বেশি। তো আমি এখান থেকে নিব একটা, দেখি কোনটা নিতে পারি। এখানে আমার 4-5টা ওনারা আমাকে দেখাচ্ছে, আমি কিন্তু একবারের মধ্যে নিব। তো ওনাদেরকে বলছি আমি একবারের মধ্যে দেখানোর জন্য, ওনারা আমাকে দিচ্ছে মানে 15 গ্রাম, 16 গ্রাম, একবারের মধ্যে পাচ্ছিলাম না, কারণ এগুলো বল চেনগুলো কিন্তু অনেকটা ভারী। তো এখান থেকে না নিয়ে আবার আমি এই পাশে এসেছি। এই পাশে এসে আমি এমনি নর্মাল চেইন, বেনি চেইন যেগুলো আছে ওখান থেকে বেনি চেইন নিতে চাচ্ছিলাম। তো বেনি চেইন দেখছিলাম যে এগুলোও কিন্তু অনেক ভারী। তো আবার এটা দেখাতে বলছি ওনাকে, দেখি এটা কতটুকু হতে পারে। তো এটা দেখে আমার মানে লম্বাটে মানে যে যতটুকু হয়েছে আমার মানে গলা পর্যন্ত এসেছে, গলাতে মানে 3 পিস পরলে যে গলাতে দেখা যায় ওরকম। তো এটা ওনাকে বলছি, এটা মানে ওজন করতে আর দরদাম করতে আমার হাজবেন্ড গিয়েছিল আমার সাথে। তো আমার হাজবেন্ডকে বলছি আমি এটা একটু ওজন করে নিতে। তো এটা হচ্ছে 11 গ্রাম। তো আমি যতটুকুর মধ্যে ছাড়ছিলাম ততটুকুর মধ্যে মিলে গেছে আলহামদুলিল্লাহ, তো এটা পেয়ে গেছি। তো এটা নিয়ে নিব এখন, কারণ এখন আজকের গোল্ডের প্রাইস হচ্ছে, আজকের গোল্ডের প্রাইসটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আজকের গোল্ডের প্রাইস হচ্ছে 215 দেরহাম 75 পিলস, মানে 215 দেরহাম 75 পিলস দুবাইয়ের গোল্ড আর কি, 22 ক্রেট। তো দুবাইয়ের প্রাইস এটা। তো বাংলাদেশের প্রাইস হিসেবে আমার ব্যাট মজুরি হিসেবে এখানে আমার এটার প্রাইস এসেছে 2875 দেরহাম। তো আমার 50 দেরহাম ডিসকাউন্ট করেছে আমাদের সাথে, যেহেতু আমাদের পুরানো দোকান এটা, আমরা সবসময় ওদের কাছ থেকে কিনি। তো এখানে সুন্দর সুন্দর ফিঙ্গারিং আছে আপনারা দেখেন। তো এখানে কিন্তু আমার কিছু ভালো লাগেনি, একটাও যেটা নিতে এসেছিলাম ওটা একটু মানে পাচ্ছিলাম না আর কি। তো আমি এটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন চলে যাব। তো আমার তো আজকের গোল্ডের এক বড়ি বাংলাদেশের টাকা সমান এখানে পড়েছে 96,575 পয়সা। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন।